ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু অনাদার সেশান অন সিসিএনএ নিউ সিলেবাস টু জিরো জিরো ফাইভ অ্যান্ড থ্রি জিরো ওয়ান আজকের সেশন আমরা দেখবো আমরা সিসকো প্যাকেট ট্রেসারে কীভাবে ট্যাকাস সার্ভার কনফিগারেশন করতে পারি সো কনফিগারেশনে যাওয়ার আগে আমরা ট্যাকাস সার্ভার সম্পর্কে একটু জেনে নিই হোয়াট ইজ ট্যাকাস সার্ভার সো আমরা জানি যে সেন্ট্রালাইজ ইউজার ম্যানেজমেন্ট বা ইউজার অথেন্টিকেশনের জন্য ট্যাকাস সার্ভার ব্যবহার করা হয় সো ট্যাকাস মিনস টার্মিনাল অ্যাক্সেস কন্ট্রোলার অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম ট্যাকাস অ্যান্ড ট্যাকাস ইজ এ সিসকো প্রোপারটোরি প্রোটোকল ইজ ইউজ ফর কমিউনিকেশান সিসকো ক্লায়েন্ট অ্যান্ড সিসকো এস সি এস সার্ভার দ্যাট মিন্স ট্যাকাস হলো সিস্কো প্রোপাইটোরি একমাত্র প্রোটোকল অথেন্টিকেশনের জন্য এবং এই ট্যাকাস সার্ভার সিসকো ক্লায়েন্ট এবং সিসকো যে এস আছে বা সিসকো অ্যাক্সেস কন্ট্রোল সার্ভার এর সাথে কমিউনিকেশন করার জন্য ট্যাকাস অথবা রেডিয়াস ব্যবহার করা হয় তার মধ্যে সিস্কো ট্যাকাস ব্যবহার করে বিকজ ট্যাকাস হলো সিস্কো প্রোপাইটোরি অ্যান্ড ট্যাকাস ইউজ টিসিপি পোর্ট ফর্টি নাইন দ্যাটস ওয়াই ইটস রিলাইয়েবল সো লেটস গো ফর কনফিগারেশন ট্যাকাস সার্ভার অন সিসকো প্যাকেট সো ট্যাকাস সার্ভার কনফিগারেশনের জন্য আমরা এই কনফিগারেশন স্টেপগুলো ফলো করবো ওয়ান বাই ওয়ান এটা হলো আমাদের টপোলজি এবং আমাদের ফার্স্ট স্টেপ হলো কনফিগার ইন্টারফেস অ্যান্ড ডিভাইস আইপি অ্যাড্রেস অজ ফলোয়িং টপোলজি টপোলজি অনুসারে আমরা প্রথমে ইন্টারফেস এবং ডিভাইসের আইপিগুলো সেট করে নিব সো আমরা প্রথমে রাউটার যাবো রাউটার থেকে সিএলআইতে যাব সিএলআই ইনিশিয়াল কনফিগারেশান ডায়লগ আমরা নো দিব আমরা অ্যানাইবেল মোড়ে যাব গ্লোবাল কনফিগার মোড়ে যাব এবং আমাদের জি জিরো বাই জিরো বাই ওয়ান ল্যান ইন্টারফেস হলো টেন নেটওয়ার্কের সো আমরা এখানে টেন ডট ওয়ান সেট করব সো আইএমটি জি জিরো বাই জিরো বাই ওয়ান আমরা প্রথমে নো শাট ডাউন দিব দেন আমরা আইফি সেট করবো আইফি স্পেস অ্যাড্রেস ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টেন ডট ওয়ান এবং সাবনেট মার্কস হলো ডিফল্ট ওকে ডান দেন আমরা জি জিরো বাই জিরোতে আইফি সেট করবো আইএনটি জি জিরো বাই জিরো বাই জিরো এবং নো শাটডাউন দিব আমাদের টোয়েন্টি ডট জিরো স্ল্যাশ থার্টি নেটওয়ার্কের সো আইপি অ্যাড্রেস হবে ওয়ান টু ওয়ান সিক্সটি এইট ডট টোয়েন্টি ডট ওয়ান এবং সাবনেট মার্কস হবে টু ফিফটি টু ওকে আমাদের রাউটারে ইন্টারফেসে আইপি বসানো ডান এবার আমরা পিসিতে আইপি সেট করবো সো আমি পিসিতে অলরেডি আগে থেকে আইপি সেট করে রাখছি টেন নেটওয়ার্কের সবগুলা পিসিতেই এবার আমরা এই ট্যাকা সার্ভার আইপি সেট করবো ডেস্কটপে যাব ডেস্কটপ থেকে আইপি এটা হল আমাদের টোয়েন্টি নেটওয়ার্কের সো আমি এখানে টোয়েন্টি নেটওয়ার্কের আইপি সেট করবো আমি টোয়েন্টি ডট সেট করলাম এবং আমাদের সাবনেট মার্কস হবে টু ফিফটি টু বিকজ অফ স্ল্যাশ থার্টি এবং গেটে হবে টোয়েন্টি ডট ওয়ান সো আমাদের কনফিগারেশন স্টেপ ওয়ান ডান আমাদের সেকেন্ড স্টেপ হলো কনফিগার ট্যাকাস সার্ভার অ্যান্ড এ ট্যাকাস ইউজার ক্রেডেনশিয়াল সো আমরা এখন ট্যাকাস সার্ভার কনফিগারেশন করবো এবং একটা ইউজার ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবো সো এটা হলো আমাদের ট্যাকাস সার্ভার আমরা টাকা সার্ভার থেকে সার্ভিসে যাব সার্ভিস থেকে এখানে এ এ মডিউলে যাব এখানে এই যে এ এ মডিউলের আমরা এই সার্ভিসটা অন করে দিব। এবং এখানে ক্লায়েন্ট নেম ক্লায়েন্ট নেম বলতে এখানে আপনার এই রাউটারের নাম দিতে পারেন যেমন আমি দিলাম এন এবং ক্লায়েন্ট আইপি এখানে আমাদের আইপি হলো টোয়েন্টি ডট ওয়ান ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টোয়েন্টি ডট ওয়ান সিক্রেট মানে পাসওয়ার্ড এই রাউটার যে অথেন্টিকেশান হবে সেই পাসওয়ার্ডটা আমি দিলাম সিসকো ওয়ান টু থ্রি এবং এখানে সার্ভিসটা অবশ্যই ট্যাকাস অ্যাড তাহলে আমাদের সার্ভিসটা অ্যাড হয়ে গেল এখানে এবার আমরা একটা ইউজার ক্রেডেনশিয়াল ক্রিয়েট করবো ফর এক্সাম্পল ইউজার নেম দিলাম আমি নাসির অ্যান্ড পাসওয়ার্ড দিলাম এনটিটি অ্যাড তাহলে আমাদের এখানে ট্যাকাস সার্ভার একটা ইউজার ক্রিয়েট হলো নাসির এবং পাসওয়ার্ড হলো এনটিটি এবং আমরা ট্যাকাস সার্ভার যে অথেন্টিকেশন তার অথেন্টিকেশান কী যেটা বা পাসওয়ার্ড যেটা সেটা দিলাম সিসকো ওয়ান টু থ্রি তাহলে আমাদের কনফিগারেশন স্টেপ টু ডান এবার স্টেপ থ্রি অ্যানাবেল এ এ মডিউল অন রাউটার রাউটারে এ এই মডিউলটা আমরা অন করব সো রাউটারে যাব আমরা গ্লোবাল কনফিগারেশান মোডে যাব একজিট দিয়ে দেন এ এ নিউ মডেল আমরা এই নিউ মডেলটা অন করে দিলাম দেন ক্রিয়েটে লোকাল ইউজার ইউ ক্যান ইউজ দিস ইউজার হ্যান ট্যাকার সার্ভার উইল বি ডাউন আমরা একটা লোকাল ইউজার ক্রিয়েট করবো যদি কখনও আমাদের ট্যাকার সার্ভার ডাউন হয়ে যায় তাহলে যাতে আমরা এই ইউজার দিয়ে রাউটারে লগ ইন করতে পারি এবং যদি এই লোকাল ইউজার না থাকে তখন ট্যাকার সার্ভার ডাউন থাকলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই আর রাউটারে লগ ইন করতে পারবেন না সো আমরা এখন একটা লোকাল ইউজার ক্রিয়েট করব সো ইউজার নেম দিলাম অ্যাডমিন অ্যান্ড প্রিভিলাইজ দিলাম হাইস্ট প্রিভিলাইজ ফিফটিন এবং সিক্রেট মানে পাসওয়ার্ড দিলাম ওয়ান টু থ্রি কে দেন অ্যানেবেল এ এ মডিউল লগ ইন অথেন্টিকেশান ভি আর ট্যাকাস অ্যান্ড লোকাল অথিন্টিকেশন সো আমরা এ মডিউলটা এখন এটা ইনটিগ্রেট করে দেবো ট্যাকাসের সাথে যাতে এ এ মডিউল অথেন্টিকেশনের জন্য যে ইউজার অথেন্টিকেশান হবে সেটা ট্যাকাস সার্ভার থেকে হয় ফার্স্ট দেন যদি ট্যাকাস সার্ভার না পায় দেন লোকাল অথেন্টিকেশন বা লোকাল ইউজার নেম যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করলাম সেটা যাতে হয় আমরা এখন এ কাজটা করবো সো কমানটা হলো এ এ অথেন্টিকেশান লগ ইন আমরা এটা লগ জন্য ক্রিয়েট করব ফার্স্ট ডিফল্ট অ্যান্ড গ্রুপ এখানে গ্রুপ হলো কি ট্যাকাস এবং লোকাল দুইটাই দিতে হবে যাতে ট্যাকাস যদি কখনো আনরিসেবল হয় ডাউন হয় তাহলে আমাদের লোকাল ইউজার যেটা এই যে লোকাল ইউজার সেটা দিয়ে যাতে অথেন্টিকেশন হয় দেন অ্যানাবেল এ মডিউল এ মডিউলের যে অথেন্টিকেশন যাতে অ্যানাবেল করতে নিলেও ট্যাকাস সার্ভারের যে অথেন্টিকেশন সেটা যেতে হয় আমরা এখন এ কাজটা করবো সো কমনটা হলো এ এ অথেন্টিকেশান অ্যানাবেল ডিফল্ট এবং গ্রুপ হলো ট্যাকাস প্লাস লোকাল এখন আমরা ট্যাকাস সার্ভার সাথে এ রাউটারের কানেকটিভিটি দিব কমনটা হবে ট্যাকাস সার্ভার দেন হোস্ট এটা হলো ট্যাকাস সার্ভার আইপি দিতে হবে আমাদের ট্যাকাস সার্ভার আইপি হলো টোয়েন্টি ডট এবং কি কি মানে ট্যাকাস সার্ভার যে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছিলাম সিসকো ওয়ান টু থ্রি আমি আবারও দেখাই দিচ্ছি এই পাসওয়ার্ডটা এ এ মডিউল এই যে এই পাসওয়ার্ডটা এটা হলো আমাদের ট্যাকাস সার্ভারের কী এটা ম্যাচ করতে হবে মাস্ট এর রাউটারের সাথে ওকে এই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম ভেরিফাই ট্যাকাস সার্ভার প্লাস ইউজার আমরা এখন ট্যাকাস সার্ভারের ইউজার ভেরিফিকেশন করব যে আমাদের ইউজার যে অথেন্টিকেশন সেটা ট্যাকাস সার্ভার থেকে হচ্ছে কি না সো আমাদের ট্যাকাস সার্ভারের ইউজার হলো কি ইউজার হলো নাসির এবং পাসওয়ার্ড হল এনটিটি আমরা এটাই এখন অথেন্টিকেশন করবো তো আমরা এক্সিট দিব এক্সিট দিয়ে একদম রাউটার থেকে বের হয়ে যাবে তাহলে আমাদের ইউজার হলো নাসির এবং পাসওয়ার্ড হলো এনটিটি যেটা আমাদের ট্যাকাস সার্ভারের ইউজার নেম ইয়েস অথেন্টিকেশান হচ্ছে লগ জন্য এবং অ্যানাভেল করতে নিলেও আমাদেরকে কিন্তু অথেন্টিকেশান করতে হবে ইউজার নেম নাসির এবং পাসওয়ার্ড হলো এনটিটি সো অ্যানাভেলের সময় কিন্তু ইউজার নেমটা দেখা যাবে না এবং পাসওয়ার্ড তো আগে থেকে দেখা যাচ্ছে না সো ডোন্ট ওরি এটা কিন্তু কাজ করবে সো আমাদের ট্যাকার সার্ভার কাজ করতেছে বিকজ অফ আমাদের এই নাসির ইউজারটা কিন্তু লোকালি নাই নাসির ইউজারটা ট্যাকাস সার্ভারে দেন ভেরিফাই ট্যাকা সার্ভার অ্যান্ড ইউজার এটা আমাদের হলো দেন ডাউন ট্যাকা সার্ভার অ্যান্ড ভেরিফাই লোকাল ইউজার আমরা এখন ট্যাকা সার্ভারটা ডাউন করে দেবো এবং লোকাল যে অ্যাডমিন ইউজার আছে সেটা কাজ করতেছে না সেটা আমরা দেখবো সো আমরা ট্যাকা সার্ভার ডাউন করার প্রয়োজন আমরা টাকার সার্ভারের যেই ইন্টারফেসটা জি জিরো বাই জিরো এটা ডাউন করে দিব কনফিগার টার্মিনাল টি জি জিরো বাই জিরো বাই জিরো আমরা এটা জাস্ট শার্ট ডাউন করে দিব এটা দেন আমরা ইঞ্চ দিয়ে বের হয়ে যাব লগ আউট এবং আমাদের লোকাল যে ইউজার অ্যাডমিন এটা দেখব কাজ করে কি না অ্যাডমিন পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি ইয়েস কাজ করতেছে এখন কিন্তু আমার ট্যাকাস ইউজার না আমরা লোকাল ইউজার দিয়ে এখন এই রাউটারে লগ ইন করলাম এনাবেল করতেছি ইয়েস সেম পাসওয়ার্ড চাবে এবং ইউজার নেম দিতে হবে আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি যেটা আমাদের লোকাল অ্যাডমিন পাসওয়ার্ড হলো ওয়ান টু থ্রি ইয়েস ইটস ওয়ার্কিং ওকে এবং আমাদের লাস্ট অপশন আমরা টেলনেট অ্যাক্টিভ করবো এবং আমরা ট্যাকাস সার্ভারের যে ইউজার নেম সেটা ভেরিফাই করব যে কাজ করতেছি কিনা টেলনেটেও সো আমরা টেলনেট অ্যাক্টিভ করার জন্য আমরা ট্যাকাস সার্ভারের ইন্টারফেসটা আবার অন করে দিব আমরা গ্লোবাল কনফিগার মুডে যাব আই এন টি জি জিরো বাই জিরো বাই জিরো এটা আমরা নোট শাটডাউন দিয়ে আবার অন করে দেবো এবং গ্লোবাল কনফিগারেশন মুডে আসবো এবং আমরা টেলনেটটা অ্যানাবেল করব। সো টেলনেট অ্যানাবেল করার জন্য আমরা কমান্ড দিব লাইন ভিটিওয়াই জিরো থেকে ফোর দেন লগ ইন অথেন্টিকেশান ডিফল্ট ওকে এখন এটার যে অথেন্টিকেশান হবে সেটা আমাদের টেকা সার্ভার থেকে হবে সো আমরা আমাদের ক্লায়েন্টে যাব দেন ক্লায়েন্ট থেকে আমরা কমন ফ্রন্ডে গিয়ে সরাসরি টেলনেট করতে পারি অথবা এখানে টেলনেটের একটা অপশনই আছে সিসকো প্যাকেট ট্রেসারে এটাতে ক্লিক করবো এবং সার্ভিস টেলনেট সিলেক্ট করব দেন আইপি অ্যাড্রেস এর আউটার আইপি অ্যাড্রেস হলো আমাদের ওয়ান টু ওয়ান দেন কানেক্টে ক্লিক করবো ইয়েস ভেরিফিকেশান হচ্ছে আমাদের ট্যাকাস যে ইউজার নেম সেই ইউজার নেম হলো নাসির এবং পাসওয়ার্ড হলো এন টি ইয়েস কাজ করতেছে সো ইটস ভেরি সিম্পল এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে আপনারা সিসকো প্যাকেট ট্রেসারে ট্যাকাস সার্ভার কনফিগারেশন করতে পারেন আপনার প্রোডাকশন এনভারনমেন্ট এবং প্যাকেট ট্রেসার অলমোস্ট সেম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে আমরা সিসকো ভিপিএন নিয়ে আলোচনা করব এবং ভিপিএন কনফিগারেশন করব থ্যাংক ইউ